আজ 6:22, একটু লেট হয়ে গেলাম। সকালবেলায় যাওয়ার প্ল্যান ছিল আমাদের। আজকে আমরা এখন সকালে বেরিয়ে যাচ্ছি দীঘা মোহনা। নিউ দীঘা থেকে দীঘা মোহনার দূরত্ব আনুমানিক 4 কিলোমিটারের কিছুটা বেশি। এখান থেকে আপনারা টোটো, অটো, গাড়ি সব কিছুই পেয়ে যাবেন। বেশ ঠান্ডা পড়েছে, আর তার মধ্যে দীঘাতে কিন্তু আজকে বেশ ঠান্ডা। আর দেখছেন এখনো পর্যন্ত কুয়াশা আচ্ছন্ন চারদিক, চারপাশটা। আর ঝাউবনের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি মোহনার দিকে। আর এইদিকে হচ্ছে হোটেল রয়। আর আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওল্ড দীঘা হয়ে আমরা এখন যাব দীঘা মোহনা। সঙ্গে থাকবেন। এই দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলোই হচ্ছে সমুদ্রে যায় মাছ ধরতে। আর এই হচ্ছে ট্রলার, দেখুন ট্রলারগুলো দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। আমরা এখন দীঘা মোহনা যাওয়ার রাস্তায় আর এখন দাঁড়িয়ে আছি। লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে, ট্রাকে সব মাছ লোড হচ্ছে। এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম। এই পিছনে দেখছেন হোটেল, আমাদের হোটেল সি হর্স। আর এখন আমি বেরিয়ে যাব হচ্ছে দীঘা মোহনার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন, ওখানে গিয়েই তাহলে কথা হবে বাকি। এই জায়গাটায় দেখুন কীরকম এই আইসগুলো আছে, এগুলোকে ম্যাচ করা হচ্ছে এই পেটিতে দেওয়ার। দীঘা যাওয়ার মোহনার রাস্তার উপরেই আপনাদের চোখে পড়বে এরকম বরফ ভাঙার মেশিনের কল। আর এই বরফেই ভেঙে ম্যাস্ট হয়ে চলে যাচ্ছে মাছের আড়তদারদের কাছে। এই বরফই পরে মাছের পেটিতে ব্যবহার করা হয়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা মোহনা। এখন আমরা দীঘা মোহনাতে আছি আর পৌঁছে গেলাম। সকাল সকাল বেরিয়েছিলাম, 6টার সময় ঘুম থেকে উঠে সকাল সকালই আজকে চলে এসেছি দীঘা মোহনাতে। আর আমার পিছনেই দেখছেন এই মোহনা। মোহনাতে আসলে আপনার সকালবেলায় এই সূর্য দয় আপনারা দেখতে পাবেন, সূর্যাস্ত। আর সূর্যাস্ত বিকালে আসলে আপনি দেখতে পাবেন, সকালবেলায় আসলে কি সকালবেলার যে মনোরম পরিবেশ সেটা আপনার অবশ্যই আপনার মন ভরে যাবে। আর তারপরে তো উপরি পার না, যারা মানে মাছ ভালোবাসেন, যারা বাঙালিরা সবাই মানে ম্যাক্সিমাম লোকই মাছ ভালোবাসেন, তো সেরকমই এখানে আসলে আপনি বিভিন্ন রকমের মাছ দেখতে পাবেন, নিতে পারবেন, ব্যাক করে বাড়ি নিয়ে যেতে পারবেন, সমস্ত কিছুই আজকে আপনাদের দেখাবো। এখন আমি সকালবেলায় এখানে এসে ফার্স্ট চলে এসেছি সূর্যোদয় দেখব বলে। আর একটা সুন্দর পরিবেশ এখানে আপনি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো চলুন গোটা মার্কেটটা আপনার ঘুরিয়ে দেখাবো, তারপরে আপনাদের সাথে প্রত্যেকটা মাছ পরিচিতি করাবো আর দামও জানার চেষ্টা করব ওনাদের কাছ থেকে। সঙ্গে থাকবেন। দীঘার পাইকারি বাজার দিয়ে যেতে যেতে চোখে পড়বে আপনাদের নানা ধরনের মাছ। অনেক মাছের নামই জানি না বা কোনোদিন দেখিনি জীবনে, এরকমও মাছ চোখে পড়ে যাবে এখানে আসলে। কি মাছ নেই! চিংড়ি মাছ, পমফ্লেট মাছ, ভোলা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, এবং সব মাছই বেশ টাটকা এবং অনেক কম দাম। আসুন একবার ঘুরে দেখি এই পাইকারি বাজার। শীতের সকালবেলায় পাইকারি বাজারে মানুষদের দম ফেলার সময় নেই, এতই ব্যস্ত। আমরাও ঢুকে পড়লাম সেরকমই একটি পাইকারি যেখানে মাছের নিলাম হচ্ছে। ২৮ টাকা ২৮ টাকা ২৮ টাকা ২৮ টাকা
দেখ বলো স্যার সেটা কা কমপ্লেন ইলিশ কত ইলিশ ইলিশ কত এটা 1200 টাকা এটা স্যার সেটা কা কমপ্লেন বলো স্যার এটা কত হবে এটা কি কিলো হবে কিলো এটা কি বলাবে কি বলা না বলা না বলা না इलिश कत कत মোহনায় পাইকারি মাছের মার্কেট থেকে এখন আমরা চলে আসলাম খুচরো মাছ ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসেছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে এখানেও একটু দাম দর করে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের সহি মাছ এটা হচ্ছে শুটকি মাছের দোকান বিভিন্ন ধরনের শুটকি মাছ নাক ছেড়ে যাবে এখন सुंदर लागसे देख मोहना थे सबम्र सूर्योदय हर सरकम एक नौका चलते चारदिक असाधारण सुंदर लागसे सकाल बल আর এই জলে দেখুন সূর্যের আলোটা পড়ছে একদম মানে মানে একদম মানে আপনার মন ভরে যাবে আর কি আর এই হচ্ছে মোহনা সত্যি মন ভালো হয়ে যাবার মতোই একটি দৃশ্য ওই দূরে দেখতে পাচ্ছেন ট্রলার আর চারদিকের পরিবেশটা দেখুন চা এখানে খাবো সকাল বেলায় বেশ ঠান্ডা তার মধ্যে এই বিচের সামনে বিচের পাশে বসে চা খাওয়ার মজাই আলাদা কি বলুন আর দেখতে পাচ্ছেন সকাল বেলা এখানে সবাই এসেছে টিফিন করছে চা খাচ্ছে আর ওই অতদূর পর্যন্ত গেছিলাম আমরা বেশ মানে ঢেউয়ের বেশ দিয়ে আছে স্রোত আছে বেশ ভালো জল পুরো একদম উপর পর্যন্ত চলে আসছে কংক্রিটের আর এই দেখুন চারদিকে ওই দিকে দেখছেন না ওই দিকে দেখুন আমি জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদের ওই দিকে কতগুলো ট্রলার গেছে মাছ ধরতে ফিরছে মনে হয় জানি না তবে মনে হচ্ছে ফিরছে তবে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর এই চারদিকে দেখুন সকালবেলার জমজমাটি একটা পরিবেশ এই হচ্ছে চা তার সাথে চল চাটা খাই আর এই চেয়ার পাতা আছে এখানে চেয়ারে বসে বসে চাটা খাই আর সমুদ্রের সামনে বসে চা খাওয়ার একটা মজাই আলাদা আর উপভোগ করি আজকের এই সকাল আপনারা সঙ্গে থাকুন মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখলেন পুরো মাছের মার্কেট তো মোটামুটি আপনারা যদি অনেকে আসেন তাহলে মাছ নিয়ে রান্না করিয়ে লাভ আছে আর আমরা যেহেতু দুজন মাত্র এসেছি হাজব্যান্ড ওয়াইফ তো মাছ অল্প মাছ নিয়ে মানে ঠিক আপনার পোষাবে না
তো যদি অনেকে গ্রুপে আসেন তাহলে মাছ অবশ্যই নিতে পারেন, অনেক সস্তায়। যেমন মোটামুটি 100 টাকা কিলো কমপ্লিট আপনি পেয়ে যাবেন, 150 টাকা চাইছে, ইজিলি 100 টাকায় ওরা দিয়ে দেবে। ইলিশ মাছও খুব সস্তা আমাদের ওখানের থেকে। তো অনেক কিছুই আর যারা নিয়ে যেতে পারবেন তারা অবশ্যই নিয়ে যেতে পারেন এখান থেকে। তো সেরকম প্যাকিং ফ্যাকিংয়েরও সোলা দিয়ে ভালো করে বড় ট্রক দিয়ে প্যাকিং করে দেবে। তো আমরা কিছুই নিলাম না সেইভাবে, কেননা আমরা আজকে ফিরে যাব। আর যেহেতু আমাদেরকে মানে মাছের অতটা ব্যাপার আমাদের, মানে দুজনের জন্য এত মাছ নিয়ে আমরা কিছু করতে পারবো না, তাই জন্য মাছ নিলাম না। তো আজকের যাই হোক, আজকের এই পর্ব তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এই সম্পর্কিত কোনো রকম তথ্য দরকার আপনারা কমেন্ট করলে আমরা অবশ্যই চেষ্টা করব রিপ্লাই করার। সঙ্গে থাকবেন এভাবেই, আর আজকের মতো টাটা, বাই বাই।